সিবিআই অফিসার পরিচয় দিয়ে ধৃত রাজশ্রী ভট্টাচার্যকে সোমবার গ্রেফতারের পর আদালতের নির্দেশ মেনে তদন্তের স্বার্থে তাকে আনা হয় দক্ষিণেশ্বরের বাড়িতে। মঙ্গলবার রাতে গোয়েন্দা বিভাগের কর্তারা তাকে নিয়ে আসেন তার বাড়িতে। সেখানে রাজশ্রীবাবুকে তার বাড়িতে তার ঘরে নিয়ে যাওয়া হয় বলে সূত্রে জানা যায়। সেখানে তাকে ঘর বন্ধ করে তদন্তে এগিয়ে যান তদন্তকারীরা। তদন্ত প্রক্রিয়া সম্পর্কে অভিযুক্ত রাজশ্রীবাবুকে জিজ্ঞেস করা হলে তিনি শুধুমাত্র জানান তদন্ত প্রক্রিয়াতে খুশি তিনি। প্রসঙ্গত এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে ধৃত রাজশ্রীবাবু তার কাছ থেকে 2 লক্ষ টাকা তোলা চেয়েছেন এবং তারই ভিত্তিতে সোমবার কলকাতা পুলিশ রাজশ্রীবাবুকে গ্রেফতার করে। তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।